জয় জগন্নাথ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে কোনো বড় ভিডিও দিচ্ছিলাম না, তো ভাবলাম আমি হ্রদ দেখতে গিয়েছিলাম মাম্মাকে নিয়ে, তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই আমি একটু শেয়ার করে নিই। একটা ছোট্ট ভিডিও দিয়েছি এবং এর পরের আর একটা পার্ট আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেব। তো অনেক বছর পরে আমি হ্রদ দেখতে গেলাম। যখন ছোট ছিলাম বাবার সাথে যেতাম, তারপর বড় হওয়ার পর নিজে যখন বড় হলাম, বুঝতে শিখলাম, তখন নিজে নিজে যেতাম, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে। তো যাই হোক, এখন মাম্মা হয়ে গেছে আমার বন্ধু, তাই ওকে নিয়ে আমার টুকটাক বেরোতেই হয়। আর আমাদের হ্রদ দেখা আর এখনকার হ্রদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই যে নানান রকম সং সেজেছে, এই যেমন ধরো ব্যান্ড পার্টি, তারপর এই যে সব ঠাকুরের নানান রকম মূর্তি সেজেছে, এই যে রং মানে রং পায়ে হেঁটে যাওয়া, তারপর এই যে সব পুচকে পাচকাদের নেচে যাওয়া, এই হ্রদ দেখাগুলো কিন্তু আমাদের সময়টা ছিল না। আমাদের হ্রদ দেখাটা সম্পূর্ণ ছিল আলাদা। বাবার সাথে আসতাম হাত ধরে হ্রদ, ট্রেনে করে আসতাম হ্রদ দেখতে, আর সেইখানেতে এসে দেখতাম একটা কাঠের হ্রদ যাচ্ছে, একটা পিতলের হ্রদ যেত, হ্যাঁ, তারপরে তোমার মানে ছাতা টাঙিয়ে রাখতো উল্টো দিক করে, সেখানে সবাই টাকা দিত, প্রসাদ কেউ মানে পেলেও পেতো, মানে এরকম একটা ব্যাপার। ভিড় ভাট্টা, কাঁঠাল বিক্রি হতো, জিলাপি বিক্রি হতো, মানে এইরকম। কিন্তু এখনকার হ্রদটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর এই যে তোমরা হ্রদটা দেখছো, এটা হচ্ছে আমাদের শিমুরের ইস্কনের হ্রদ। ভীষণ ভালো, দুটো হ্রদ আছে, ইস্কনের দুটো আছে, আরও তো বাকি রয়েছে, কিন্তু বেসিক্যালি ইস্কনের দুটো হ্রদ রয়েছে। আর এটার মানে কি বলবো, এখন তো হ্রদের মানে মাধুর্যটাই আলাদা হয়ে গেছে, প্রোগ্রামটাই আলাদা, এর সেট আপটাই টোটালটাই আলাদা। আমাদের আমরা ছোটোবেলায় যেরকম শৈশবে যে হ্রদ দেখেছি, সেই হ্রদ দেখাটা না কিন্তু ভালো লাগে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে, তো দাদার সাথে, দাদা আমি, দাদা মানে ওর অমৃত দাদা, আমি, তারপরে ওর মুনমুন আন্টি, অর্পিতা আন্টি, আমরা সবাই গিয়েছিলাম। আর মাম্মা তো রথের দড়ি ধরার খুব ইচ্ছে, রথের দড়ি ধরে টানবে, তো যাই হোক একবার টাচ করি ওখান থেকে সরিয়ে নিয়েছি। আমাকে বলছে তুমি কেন আমার রথে আমাকে রথ টানতে দাওনি, সরিয়ে নিয়েছো। কিন্তু যা মানে এত ভিড় ওখানে, তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড় ওখানে, তো আর ওকে ছেড়ে দেওয়া যায় না, জাস্ট একবার টাচ করে নমো করে ওকে নিয়ে চলে আসা হয়েছে। তাতেই নাকি মেয়ের খুব গোসা, ওকে নাকি রথ টানতে দেয়নি, বাবাকে অফিস থেকে ফেরার পরে অবজেকশন দিচ্ছে। তো যাই হোক, অনেক বছর পরে রথ দেখতে গিয়েছিলাম। আর এই যে এখানে প্রসাদ বিতরণ চলছে আর কি, তো সেখানে তো অনেক কিছুই দিয়েছে, গোটা গোটা ফল দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু এত ভিড়ের মধ্যে, আর আমি একটা ছোট মানুষ মানে হাইটে ছোট বলছি, তো সেখানে আমার পক্ষে ক্যাচ করাটা কখনোই সম্ভব হয়নি। তাও একটু ঠাকুরের আশীর্বাদে আমি একটু সন্দেশ মাখা পেয়েছিলাম, তো সবাই মিলে সেটা ভাগ করে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম জনজোয়ার, ভীষণ মজা হয়েছে। আর ইস্কনের হ্রদ বলে কথা, এখন তো ম্যাক্সিমাম লোকজনই হরে কৃষ্ণ মানে ভক্ত হয়েছে, যেটা ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে পার্সোনালি। তো সবাইকে একই বেশে দেখে একই রকম সাজে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে বা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই, কমেন্ট অবশ্যই করো। আর চলো, এটা আপাতত এটুকুই থাক, আমি এটার নেক্সট পার্ট নিয়ে আসবো, পার্ট টু নিয়ে আসবো। তো সেই জন্যই বলছি সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো।